আজ আপনাদের আমি নিয়ে যাব কংসাবতী নদীর উপর অবস্থিত যে অনিকেত ড্যামটা আছে মেদিনীপুর শহরের খুব কাছে ওখানেই। চলুন ঘুরে আসা যাক একটু। ১৮৭২ সালে কংসাবতী নদীর ওপর এই ড্যামটি তৈরি করা হয়েছিল। এই ড্যামটি তৈরি করতে তখনকার সময় খরচা পড়েছিল প্রায় ১০৫ কোটি টাকা এবং এই ড্যামে 37টি গেট আছে যেটা দিয়ে কংসাবতী নদীর জলকে ধরে রাখা হয় এবং যখন বৃষ্টির সময় জল অধিক হয়ে যায় তখন সেই জলটিকে ছাড়া হয়ে থাকে। এই ড্যামটি তৈরি করার ফলে মেদিনীপুর এবং খড়গপুর শহরে যে বিপুল পরিমাণের জলের যে চাহিদা ছিল সেটি মেটাতে সক্ষম হয়েছিল ইরিগেশন ডিপার্টমেন্ট। পরন্ত বিকেলে পায়ের নিচে ঠান্ডা জল আর ওপরে হালকা বাতাস এক অপূর্ব এক সুন্দর এক পরিবেশ তৈরি করেছিল। এই ড্যামটি মেদিনীপুর শহরের খুব কাছে অবস্থিত, তার জন্য মেদিনীপুর থেকে প্রায় প্রচুর মানুষ বিকেলে এখানে এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যটি দেখার জন্য এখানে উপস্থিত হয়ে থাকেন। আমরাও এসেছিলাম বিকেলের সময়, এক অসাধারণ মুহূর্ত কাটালাম। এই পাথরগুলির ওপর অনবরত জলপ্রবাহের ফলে পাথরগুলির ওপর প্রচুর পরিমাণে শ্যাওলা হয়েছে। যদি আপনি ঠিকভাবে নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে না হাঁটেন তাহলে পা পিছলে কিন্তু আপনার শরীরের যে কোনো অংশ ভেঙেও যেতে পারে, তাই এই জায়গাটা যাওয়ার জন্য আপনাকে খুব আস্তে এবং ধৈর্য সহকারে হাঁটতে হবে। এই দৃশ্যটা দেখুন, শুধু চোখ জুড়িয়ে যায় এই দৃশ্যটা দেখার জন্য, এত সুন্দর একটা পরিবেশ। এই ড্যামটি মেদিনীপুর শহরের খুব কাছে বলে প্রত্যেক দিন বিকালে প্রচুর পরিমাণে এখানে লোক চলে আসে এই জায়গাটি ঘোরার জন্য। আমরাও চলে এসেছিলাম জাস্ট বন্ধুদের সঙ্গে এই প্লেসটিতে ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে কখন যে সূর্যাস্ত হয়ে গেছে তা বোঝাই গেল না। এখন আমরা অন্য একটা প্লেসে যাব, চলুন যাওয়া যাক। আমি আগেই বলেছিলাম এই যে স্থানটা, যে নিচে পাথরগুলো আছে প্রচুর শ্যাওলা জমেছে, তাই এখানে হাঁটার সময় হাতে হাত ধরে না হাঁটলে পিছলে কিন্তু কি অবস্থা হতে পারে ভাবতেই পারছেন আপনারা। অনিকেত ড্যামের কাছে আর একটা সুন্দর স্থান হচ্ছে গিয়ে গান্ধীঘাট। এখানে কিছুদিন আগেই যে আই লাভ মেদিনীপুর এটা উদ্বোধন করা হয়েছে, চাইলে আপনারা গান্ধীঘাট থেকে এখানেও ঘুরে আসতে পারেন। কংসাবতী নদীর পাড়ে একটা সুন্দর এই যে স্থান তৈরি করা হয়েছে যেটি মেদিনীপুর শহরে স্থায়ী বসবাসকারী বা যারা সেখানে কাজ করেন সেই ব্যস্ততম সময়টুকু থেকে একটু সময় বের করে এই সুন্দর একটা পরিবেশে সময় কাটানোর জন্য প্রত্যেক সন্ধ্যাবেলায় প্রচুর মানুষ ভিড় করেন এখানে। এখন আমরা যে যার মেসে চলে যাব, তো চলুন আজকের মতন এইখানেই সমাপ্তি। আবার কোনোদিন দেখা হবে অন্য কোনো স্থানে।